তো এখানে তরকা বানানো একদম ডান, পোস্ত দিয়ে আলু ভাজাও আমার রেডি। আর এই নিচে এখানে না ভীষণ সুন্দর এই প্যাটার্নটা, এখানে একটা এক ধরনের প্যাটার্ন আর এখানে একটা অন্য ধরনের প্যাটার্ন। এটা এখন জামাকাপড় কাটতে গিয়ে দেখছি জল নেই ট্যাঙ্কে। সবকিছু একসঙ্গে মিক্স করে এর মধ্যে দিয়ে খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকবে, পরিমাণও কিন্তু বেশ অনেকটাই, আর দাম নিয়েছে 60 টাকা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে প্রায় 10 দিন পর আমি আবার ব্লগ করছি। এখন যখন ব্লগ করি তখন আমার মনে হয় ওরে বাপরে কতদিন আগে করেছিলাম, সেটা গুনে গুনে আবার সেটা আমার মানে প্রত্যেকটা ব্লগে বলা আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এখন অলরেডি 9:30 বাজার, এখন যা রোদ আমি জানি না এরপর কী হবে। তো যাই হোক, গত 2 দিন ধরে দিদি আসছে না, মানে গতকাল আর আজকে, মানে বলেই গিয়েছিলো আসবে না। তো গতকাল একটা তাও ম্যানেজ হয়ে গেছে, পরশু দিন যা যা একটু বেশি করে রান্না করা ছিল তো সেটা দিয়ে আমাদের ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আজকে রান্না করতেই হবে। তো সকালবেলায় উঠেই আমি রান্না টান্না করতে শুরু করে দিয়েছি, অনিমেষ অফকোর্স আমাকে হেল্প করেছে। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম কী কী করলি, বলে এই তো আলু কেটে দিলাম, পেঁয়াজ কেটে দিলাম, বললাম বাহ দারুণ। তো যাই হোক, রান্নার প্রায় অনেকটাই আমার হয়ে গেছে, কী কী হয়েছে না হয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি। তো এখানে আমাদের অলরেডি রান্নাবান্না শুরু হয়ে অনেকটা এগিয়েও গেছে, অনিমেষ এই পেঁয়াজগুলো কেটে দিয়েছিল। আমি এখানে পেঁয়াজ ভাজছি, এখানে বানাবো ডিম তরকা, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এখানে ডালের ফোড়ন দেওয়া চলছে, এখানে আলু কেটে রাখা আছে, এটা হচ্ছে আলু ভাজা হবে পোস্ত দানা দিয়ে, আর এই যে ডিম ভেজেও রাখা আছে, এখানে তরকার ডাল ভিজিয়ে রাখা আছে। তো কাজ মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে, শুধু এই রান্নাবান্নার ব্যবস্থা। রান্না করতে গিয়ে সমস্ত এনার্জি আমার শেষ হয়ে গেল, উরে বাপরে কী গরম। যাই হোক, আমি আপাতত একটু হাওয়া খেতে এরকম ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, কিচ্ছু হাওয়া তো দিচ্ছে না, উল্টা আরও বেশি গরম লাগছে। যাই হোক, আমাদের রান্না অনেকটাই মোটামুটি হয়ে গেছে, তো তারপরেই খাওয়া দাওয়া করে আমরা আমাদের যে যার কাজে বসে যাব। আচ্ছা, একটা জিনিস শেয়ার করার আছে যে আমি বেশ কয়েকদিন ধরে, মানে যেহেতু আমাদের টানা দেখার কোনো কখনোই সম্ভব হয় না, ইন্দুপালার যে ভাতের হোটেল সিরিজটা দেখছি, আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। তো অনিমেষ বলছে ওরও ভীষণ ভালো লেগেছে, কিন্তু ওর মনে হচ্ছে একটু বেশি টানছে, হয়তো ছোট করলে ব্যাপারটা খুব একটা মন্দ হতো না, কিন্তু আমার সেরকম কিছু মনে হচ্ছে না, আমার বেশ ভালোই লাগছে দেখতে। যদিও সিজন 2টা আমার এখনও দেখা হয়নি, সিজন 1টা আমার দেখা হয়েছে, কিন্তু দেখা হওয়ার পর আমার একটা প্রশ্ন রয়েছে, যদিও আমি সেই প্রশ্নটা এখনই করতে চাই না, এই কারণে যে পুরোটা দেখি, হয়তো সেখানে যদি কিছু দেখায়, নইলে আমি জিজ্ঞেস করবো আপনারা, কিন্তু তখন যারা দেখে থাকবেন প্লিজ আমাকে জানাবেন। তো এখানে তরকার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখানে আলু পোস্ত দিয়ে, মানে সরি পোস্ত দিয়ে আলু ভাজাও অলমোস্ট ডান, আর ডাল তো হয়ে গিয়েছে, এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি, ও সেটা খেতে না ভীষণ ভালো লাগে মাছ ভাজার সাথে এই পেঁয়াজটা, পেঁয়াজ ভাজাটা খেতে। তো এখানে তরকা বানানো একদম ডান, পোস্ত দিয়ে আলু ভাজাও আমার রেডি, আর মাছ ভাজা পেঁয়াজ ভাজা দুটোই হয়ে গিয়েছে। তো জাস্ট এই মাত্র অনিমেষ বেরিয়ে গেল, আর আমার ঘর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখন কটা বাজে, এখন বাজে মাত্র 10:15। আমি সমস্ত জানলা ফালনা বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র এই দরজাটা এই কারণেই খুলে রেখেছি যে আমি ভিডিও করার সময় যাতে একটু আলো আসে, এই দরজাটাও বন্ধ করে দেবো। এত গরম হয় এদিকটা থেকে, যেহেতু এটা পশ্চিম দিক, প্রচণ্ড তাপ, প্রচণ্ড। তো আমি যদি বন্ধ করে না রাখি তাহলে আর ঘরে বসা যায় না। এবার সারাদিন তো এসি এরকম চালানো যায় না, আমি দিনের বেলায় মানে কোনো দিনও এসি চালাই না, আমি চেষ্টা করি একটা বেলা অন্তত যাতে এসি চালাতে না হয়, আর রাতেও যে এসি চালিয়ে প্রচুর, মানে আমি ওরকম এসি চালিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকতে পারি না, আমি 10 মিনিট, তারপরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, দিয়ে আবার সুইচ অফ করে দিই তখন আমার খুব গরম লাগে, অদ্ভুত পেকিউলিয়ার। যাই হোক, কী আর বলবো, এই তো অনিমেষ অফিস চলে গেলো, আমি ল্যাপটপ খুলে অলরেডি বসে পড়েছি, আমি এবার কাজে বসবো, কাজ থেকে উঠে তারপর আবার কথা হবে, মানে মাঝখানে ওই ব্রেকে। এখন বাজে 2:10, আর এই রোদটা দেখে ওরে বাপরে, আমার জলের বোতলটা গড়িয়ে এদিকে চলে এসেছে, এই জলের বোতলটা দিয়ে আমি গাছে জল টল দিই। যাই হোক, আজকে বেশি ফুল ফোটেনি এই গাছটা, আজকাল রোজ 16টা 17টা 18টা করে ফুল ফুটছে, আজকে যাই হোক অতটা ফোটেনি। রান্না করার সময় এত গরম লেগেছিলো যে আমি তখনই স্নান টান সব করে নিয়েছিলাম, তো এখন আমি আর স্নান করার আবার ব্যাপার নেই। তো তখন আমি জামাকাপড় ভিজিয়েছিলাম, ভেবেছিলাম যে এই লাঞ্চ ব্রেকে উঠে তখন আমি জামাকাপড়টা কাচবো, তো এখন জামাকাপড় কাটতে গিয়ে দেখছি জল নেই ট্যাঙ্কে, এরকম সাধারণত কখনো হয় না, আজকেই হলো প্রথম। তো বালতিতে যে জলটা ছিল সেটা দিয়ে আপাতত যেটুকু ভিজিয়ে রেখেছিলাম সেটুকু কেচে ফেলেছি, আর একটা খুব ভালো কাজ করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইনস্টাগ্রামে সেদিন দেখছিলাম যে ওরা আখের গুড় ভিজিয়ে রেখে না ওই আখের শরবতের মতো একটা ব্যাপার বানিয়ে রাখছে বাড়িতে, বাড়িতে তো আখ ওরকম করে ভিজিয়ে শরবত করা যায় না, তো আমার কাছে গুড়ের একটা এরকম অনেকটা ডেলা ছিল, এবার আমি বুঝতে পারছি না যে এটা আখের গুড় না খেজুরের গুড়, সে যাই হোক মোটামুটি এটা দিয়েই বানাচ্ছি, একটা এরকম না জলে ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে একটু লেবু, মানে লেবুর রস পরে অ্যাড করবো, আর একটু অ্যাড করবো হচ্ছে ইয়ে
কি যেন বলে যেটাকে বিট নুন বলে সেটা অ্যাড করে রেখে দেবো ফ্রিজে অল্প অল্প করে রোজ খাওয়ার জন্য। এটা খেলে মানে বলছে যে শরীর ঠান্ডা থাকবে, যা গরম আর হিট ওয়েভ চলছে বাইরে। তো আপনারা যদি পান আখের গুড় দিয়ে কিন্তু আপনারা এটা অবশ্যই বানাতে পারেন, আর অনেকবার পুদিনা পাতার রসও দিতে বলছে। সব কিছু একসঙ্গে মিক্স করে এর মধ্যে দিয়ে খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকবে। তো এটা আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে, যেটা যেমন বললাম তো সেই দেখে আমি এটা বানানোর একটা প্রচেষ্টা চালাচ্ছি, জানি না কতদূর কী হবে। আপাতত আমি করবো এবার লাঞ্চ, সব কিছু বাকি মোটামুটি হয়ে গেলো, লাঞ্চটা করাই খালি বাকি আছে। তো লাঞ্চে আর কী করবো, ভাত তো সকালে অলরেডি খেয়েই নিয়েছি, তো এখন ভাবছি যে একটু দুধ মুসলি খেয়ে নিই। তো সেটার জন্য আবার দুধ ফুধ গরম করতে হবে, তো এখন সেটাই করা যাক, আসছি পর। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এবার আমি কাজ করতে বসে যাই। বিকেলবেলা বেশ কিছু প্ল্যান্স রয়েছে, দেখা যাক কতটা কী সাকসেসফুল হয়, যদি হয় অবশ্যই আমি শেয়ার করবো। তো এখন যাই কাজ করি। আর এই যে আমার লাঞ্চ, দুধ মুসলি আর কলা। কি সুন্দর বিকেল হচ্ছে, মানে এইদিকটা না পশ্চিম দিক যেহেতু এদিকটাই হচ্ছে সূর্য অস্ত যায়। আমি জানি না ক্যামেরায় অতটা কালার হয়তো ভালো করে কেন বোঝা যায় না, বা কি সন্ধ্যা হয়ে গেছে বলে হয়তো, এত সুন্দর লাল হয়ে থাকে না এই রেখাটা, দারুণ সুন্দর। এখন বেশ অনেকটাই সন্ধে, বাজে এরকম 6টা নাগাদ, তো আমি হাঁটতে বেরোলাম। আজকে আমি সকালে হাঁটতে বেরোই মাঝে মাঝে, কিন্তু আজকে সকালে বেরোনো হয়নি। আজকে আমি প্রথমে ঘুম থেকে উঠে রান্না ফান্না সব ছিল বললাম বলে। তো যাই হোক, এখন হাঁটতে বেরিয়েছি, আর ফেরার সময় আমি হচ্ছে বন্ধুদের সাথে দেখা করব। তো আমাদের সঙ্গে দেখা করতে আসছে দুজন স্পেশাল গেস্ট, সেহেতু গেলেই দেখাচ্ছি কে আসছে। যাই হোক, এখন আপাতত হাঁটাহাঁটি করি। তো ওরা এখনও কেউই এসে পৌঁছয়নি, অনিও অফিস থেকে এসে পৌঁছয়নি, তো আমি আপাতত উঠে আসলাম। এখন দেখা যাক কখন ওরা আসে, কে এসে কখন পৌঁছয়। যদিও আমাদের একটা অন্য প্ল্যান ছিল, জানি না সেটা কতটা সাকসেসফুল হবে, দেখা যাক। আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6:30, তখন তো কেউই তখন এসে পৌঁছয়নি, এতক্ষণে অনি আসলো, এখন 7:15 বাজে। তো আমি ভালো এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে নিলাম, আর এখন আমরা এসেছি চায়ান চপস বলে একটা দোকান খুলেছে আমাদের এই দমদম রোডে, রাস্তার উপর একটা রোড সাইড দোকান। কিন্তু ওখানে বেশ ভালো মানে খাবার দাবার চা এসব পাওয়া যায়, তো সন্ধেবেলা বসে থাকার জন্য কিন্তু একটা বেশ ভালো জায়গা। আমরা প্রায়ই আজকাল আসছি, তো আমাদের আর অনেক দূর অবধিও যেতে হচ্ছে না, এটা একটা দারুণ ব্যাপার হয়েছে। তো আমি আর অনি নিয়েছি হচ্ছে চা, আমি নিয়েছি একটা লেমন টি, আর ও নিয়েছে এমনি নর্মাল চা। তো বসে আছি, সহায়করা অনেকক্ষণ ধরে আসছে না, ওরা নাকি রাস্তা খুঁজে পাচ্ছে না। যাই হোক, জানি না গুগল ম্যাপে কী দেখাচ্ছে, বেচারা কোথায় আটকে গেছে। তো বসে থেকে থেকে আমি ভাবলাম যে তাহলে চল কিছু খাওয়া যাক, ও অফিস থেকে ফিরেছে, সন্ধ্যাবেলা কিছু খাওয়াও হয়নি। তো সেই কারণে আমি অর্ডার দিয়েছি একটা ভেজ কর্ন স্যান্ডউইচ। তো প্রথমবার আমরা এখানে কোনো খাবার ট্রাই করছি, এমনি আমরা চা বিস্কিট রোজই খাই, তো চলেও এসেছে, বেশ টেম্পটিং দেখতে, আর মানে পরিমাণও কিন্তু বেশ অনেকটাই, আর দাম নিয়েছে 60 টাকা। তো আমার মনে হলো যে হ্যাঁ, মানে সেই আন্দাজে কিন্তু বেশ খানিকটাই কম। ফাইনালি সায়ক আর সুস্মিতা এসে পৌঁছেছে, তো এখন আমরা গল্প গুজব করছি। তো সুস্মিতা বলছিল যে ওর খুব খিদে পেয়েছে, তো আমি ওকে বললাম যে আমরা একটু আগে এই স্যান্ডউইচটা খেয়েছি, তোরাও এটাই খেতে পারিস। তো ও বললো যে হ্যাঁ, তো আমরা সেটাই অর্ডার দিয়ে এসেছি, আর এখন এখানে আমরা ওয়েট করছি। আর এই তো চলে এসেছে ওদেরও স্যান্ডউইচ, ওরাও সেম এইটাই অর্ডার করেছে আর এটাই খাচ্ছে। যদি ওদের একটা নেমন্তন্ন আছে, সেই জন্য ওরা আমাদের বাড়ি আর গেল না, তো খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে। তো সেদিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে বৃহস্পতিবার, আমরা সন্ধ্যাবেলা তিনজনে বেরিয়েছিলাম একটু শপিং করবো বলে, সামনেই পয়লা বৈশাখ, এতদিন আমাদের সময় সুযোগ কিছুই হয়নি। তো আমরা শুরুতে গিয়েছিলাম ব্র্যান্ড ফ্যাক্টরি, মানে ফ্যাশন ফ্যাক্টরি এখন যেটা সেখানে, তো সেখানে কিছু জিনিসপত্র কিনে এখন আমরা ঢুকছি ডায়মন্ড প্লাজা। ঢোকার সময় দেখছি কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, মানে নববর্ষ থিমের ওপর বাইরের গেট, ভেতরে তোরা বরাবরই সাজায়। তো চলুন ভেতরে ঢোকা যাক। আমরা বরাবরই এই অনিমেষ আর ছোটোবাবুর জন্য এই পয়লা বৈশাখে ওরা একটা করে পাঞ্জাবি কেনে, শর্ট কুর্তা যেটা, তো এবার আর কিছুতেই ওরা মনোমতো কিছু পাচ্ছে না, তো হয়তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের পাড়াতেই না একটা মন্দির আছে, সেখানে মোটামুটি সমস্ত পুজোই হয়। তো সেখানে আমি ঢুকেছিলাম প্রণাম করতে, তো বাড়ির মানে বাড়ির পুজো আর কি ওটা, তো সেখানে সমস্ত কাকু কাকিমারা বসেছিলেন, আমাকে বলছে এসো এসো ভেতরে এসো প্রসাদ নিয়ে যাও। তো এই বেলের শরবত, সাবু মাখা আর ফল আমাকে দিল, তো সেটা নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। তো কালকে যখন আমরা বেরিয়েছিলাম তখন আর দেখানোই হয়নি যে আমরা কী কী কিনেছি না কিনেছি, তো ভাবলাম আজকেই সেগুলো একটু শেয়ার করে দিই। বেশি কিছু কিনিনি কালকে, বেসিক্যালি আমি একটা শাড়ি কিনেছিলাম, হ্যান্ডলুম শাড়ি কিনেছি, তো সেটা বাড়িতেই আনা হয়নি, ওখান থেকেই আমি সোজাসুজি মানে যে দিদি আমার ফলস পিকো এসব করে দেয় ওকে দিয়ে এসেছি, বলেছি প্লিজ একটু করে দিও, কিছুতেই রাজি হচ্ছিল না, খুব স্বাভাবিক পয়লা বৈশাখ মানে একদিন জাস্ট 24 ঘন্টা পর। আর তাও আমি বললাম যে ঠিক আছে ব্লাউজ ফ্লাউজ কিচ্ছু আনাতে হবে, তুমি জাস্ট আমাকে একটু পাটটা লাগিয়ে দিও ফলস পিকো যেটা করে সেটা, তো বললে ঠিক আছে রেখে যাও শনিবার দিন সকালে দেবো। আমি তো মানে খুবই আতঙ্কে রয়েছি আদৌ শনিবার সকালে দেবে কিনা, মানে কালকেই সকাল, তো দেখা যাক কী হয়।
কিন্তু বলেছে তো দেবে, সেই আনন্দেই আছে যে ঠিক আছে দিয়ে দেবে। আজকে আর একবার মনে করাবো। আর তার সঙ্গে আমি কিনেছি এই এই একটা কুর্তি, যদি না পয়লা বৈশাখের জন্য কিনিনি। আমাদের এখানে তো ওই ফ্যাশন ফ্যাক্টরিটা আছে, যেটা আগে ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল, ওটা এখন ফ্যাশন ফ্যাক্টরি হয়ে গিয়েছে। তো ওখানে সমস্ত জিনিসের উপর 50% 60% অফ দেয়, আর সেলের সময় তো আরও বেশিই দেয়। তো আমি এই কুর্তিটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে। এবার আমি কখনোই স্লিভলেস পরি না, আমি সবসময় হাতা দিয়ে পরি। আমি বলবো যে এটা হাতা লাগাতে পারে, আমি কিন্তু বেশ ভালোই লাগছে, যদিও হাতা আছে। তো আমি বুঝতে পারছি না কী করবো, দেখা যাক কী করা যায়। তবে এই রঙটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই নিচে এখানে না ভীষণ সুন্দর এই প্যাটার্নটা, এখানে একটা এক ধরনের প্যাটার্ন আর এখানে একটা অন্য ধরনের প্যাটার্ন, এটা আমার বেশ ভালো লেগেছে। তো এইটা আমি নিজে কিনেছি নিজের গিফট পয়লা বৈশাখে। শাড়িটা তো অনিমেষ কিনে দিয়েছে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই ড্রেসটা। এইটা হচ্ছে 60% অফ ছিল, এটা ওই যে ইয়ের জামা কি জানো বলে টোকিও টকিজের একটা ড্রেস। তো 60% অফে কিন্তু বেশ ভালো ডিল এটা একটা আমার মনে হয়েছে, কারণ টোকিও টকিজের তো যথেষ্টই ভালো একটা ব্র্যান্ড এবং সেখানে এতটা অফ পাওয়া কিন্তু বেশ ভালো ব্যাপার। তো জামাটা আমার খুব কিউট লেগেছে, জানি না কখন কোথায় পরবো, কিনে তো রেখে দিলাম। তো এই হচ্ছে আমার শপিং, ছোট্ট শপিং। আর অনিমেষ কিনেছে হচ্ছে দুটো টি শার্ট কিনেছে ও ঘরে পরার জন্য, আর আমরা ওর জন্য এই যে দুটো টি শার্টও কিনেছে ঘরে পরা, বাইরেও সাধারণত গরমের মধ্যে বেশ ভালো পরা যাবে, রঙ দুটোই খুব ভালো। আর ওর জন্য আমরা একটা পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম পয়লা বৈশাখে, কিন্তু ও যেরকম খুঁজছিল হোয়াইটের ওপর পুরো সেরকম কিছু পাওয়া যায়নি, তো আমরা সেটা কিনতে পারিনি, তো না কিনেই চলে এসেছি। এই তো এই হচ্ছে আমার ছোট্ট শপিং, কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুবই ছোট, আশা করি আপনারা খুব ভালো ভালো করে শপিং করেছেন, আমরা সময়ও পাইনি সুযোগও হয়নি। তো কালকে বেরিয়ে মানে 7:30 আমরা বেরিয়েছি, ওই 9:00-9:15 মধ্যে যেখানে যেটুকু পেরেছি তুলে নিয়ে চলে এসেছি, এরকম ব্যাপার। যাই হোক, আমরা আমাদের ব্লগ আজকে এখানেই শেষ করছি। কালকে রাত্রে আর একটু এনার্জি ছিল না যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য সকালবেলা উঠেই শেয়ার করলাম। আশা করি আপনাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।